শোরুম বন্ধ করার সময় খেয়াল হলো আমাদের হাতে হাতে ধরিয়ে দেবে আর কি গয়নাটা। না না, কিন্তু বাবা পুলিশে কিন্তু খবর দেওয়াটা উচিত ছিল। জানো দিলীপ, ওই অরুণ বাবু মানে তোমার লাভ দিদির শ্বশুর ভীষণ সরল, ভীষণ ইনোসেন্ট একটা লোক, খুব ভালো, শুধু ওই বউয়ের ভয় না করে গুটিয়ে থাকে লোক। হ্যাঁ, ওই অনেকটা ওদের স্যারের মতোই আর কি। কি বললে? কই 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 কই, কিছু না তো, স্যার এসে গেছেন, বাকিটা আপনি স্যারের সাথে আলোচনা করুন, আমি কাটি। ফর্ম ফর্ম, তুমি জানো ও বাড়িতে কি হয়েছে ওদের দোকানে? জানি, দিলীপ আমাকে বলেছে। বলে দিয়েছে অলরেডি? না মানে আমি কি ডিসাইড করেছি সেটা তো তুমি জানো না। আমি ডিসাইড করেছি যে ওদের বাড়িতে মানে এত বড় চুরি হয়েছে, তো আমি একটা ডিটেকটিভ জোগাড় করে দেবো ওদের, যে ওদের তদন্ত করবে। পুলিশকে বললে ওরাই তদন্ত করবে। না না পম, তুমি জানো না আজকাল পুলিশ এসব তদন্ত করে না ছোটখাটো চুরি, ওদের বড় বড় টেররিস্ট ধরতে হয়, তার থেকে প্রাইভেট ডিটেকটিভ ইজ অনেক ভালো। অরুণবাবু সেটা বুঝবেন, ওদের বুঝতে দাও, তুমি এর মধ্যে মাথা ঘামাচ্ছো না। ডিটেকটিভ অ্যাপয়েন্ট করলে কে টাকা দেবে? তুমি দরকার হয় আমি দেবো, মানে তুমি নিশ্চয়ই দেবে, আফটারঅল ওরা আমাদের সম্পর্কে মানে ইন লজ হয়, আমার মেয়ের ইন ল। দেখো একটা কথা আছে না বাংলায়, সবে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ, বুঝেছো? তুমি কিছুই বুঝবে না, তুমি বসো, আমি এক্ষুনি আসছি, একটু অরুণবাবুর সঙ্গে কথা বলে আসি। হয়ে গেল, কোনো কিছু শুরু মানে সব কিছু শেষ। আমি দরকারে এসছি, তোকে পরে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলুন তো, আপনার কেসটা কি বলুন? কেসটা হচ্ছে যে আমার গয়নার শোরুম থেকে একটা হার চুরি হয়ে গেছে। দেখুন মশাই, কলকাতা শহরে এরকম হাজারটা গয়নার দোকান আছে। কি নাম? অরুণ কুমার রায়। গয়নার দোকানের নাম অরুণ কুমার রায়? দূর বাবা, গয়নার দোকানের নাম কেন হবে, আমার নাম অরুণ কুমার রায়। আরে মশাই, আপনার নাম কে জিজ্ঞেস করেছে? আমি বলছি আপনার দোকানের নামটা কি সেটা বলুন। ওই রয় অ্যান্ড রয় জুয়েলার্স। রয় অ্যান্ড রয় জুয়েলার্স। তা কবে চুরি হলো? কাল। কাল চুরি হয়েছে, আর আজকে আপনি গেছেন ডায়রি করতে? দেখুন আমাদের দ্বারা কিছু করা সম্ভব নয়। এ কী কথা, দোকান থেকে গয়না চুরি হয়ে গেল, আমি থানায় না এসে কোথায় যাবো? আরে মশাই, কয়েক সেকেন্ডের মধ্যে চোর এখন চুরি করে দেশের বাইরে চলে যাচ্ছে, কি হতো? দেখুন আগেকার দিনে চোর চুরি করতে আসতো গায়ে তেল মেখে, আর এখন চুরি করতে আসে প্লেনের টিকিট কেটে, বুঝেছেন? আমি আপনি আমার বিপদের গুরুত্বটা বোঝার চেষ্টা করুন। আমি বুঝতে পারছি যে আমার খবর দিতে দেরি হয়ে গেছে, কিন্তু আপনাদের সাহায্য আমার বিশেষ প্রয়োজন। সাহায্য তো করবো। আচ্ছা চুরি যে হয়েছে আপনি বুঝলেন কি করে? কি আশ্চর্য কথা, হাটটা তৈরি হলো, দোকানে রাখা হলো, বিক্রি হলো না, সেখানে নেইও, চুরি ছাড়া কি? চুরি ছাড়া কি? না তা এই ব্যাপারে আপনার মানে এই চুরির ব্যাপারে আপনার কাউকে সন্দেহ হয়? সন্দেহ সেভাবে তো কাউকে মনে হচ্ছে না। সন্দেহ সেভাবে মনে হচ্ছে না, ঠিক আছে, আপনি যা যা বললেন আমি লিখে নিচ্ছি, ঠিক আছে। স্যার আপনার নামটা কি? মিস্টার ধর। ওই উনি ধর ধর করেন, কাউকে ধরতে আর পারেন। কিছু বললেন? না না, বলছি যে আমি তাহলে আসি, একটু কেসটা দেখবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখি কতদূর কী করতে পারি। আচ্ছা আচ্ছা, বুঝলে সুভাষ, আমি ভাবছি দোকানের কোনো কর্মচারী নয়, হয়তো অনেক টাকা দরকার হয়ে পড়েছে, আমাদের বললে আমরা দেবো না, তাই হয়তো ব্যাকা আঙুলে ঘি তুলছে। না কিন্তু কাউকে দেখে তেমন তো মনে হচ্ছে না। না সত্যি যদি এটা কেউ করে থাকে ওই দোকানদারদের ভেতরে তোমাদের ভেতরে, তাহলে সে কিন্তু খুব চালাক, সে খুব চালাক, মানে এমন ভাবে তোমাদের সঙ্গে মিশে আছে যে তুমি ধরতেই পারছো না। মিসেস রয়, আমি এসে গেছি, এবার সব ধরে ফেলবো। এই যে মিস্টার তলা পাত্র, নিশ্চয়ই কোনো কবি কিংবা সাহিত্যিক।
করছেন, ভুল করছেন। আসলে ব্যাপারটা হচ্ছে জানেন তো, আমার এই পোশাক আশাক কিংবা কথা বলার ধরন দেখে অনেকেই আমাকে ইনফ্যাক্ট কবি সাহিত্যিক বলে ভুল করে। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে সেটা হলো যে এই চোর চোর এই চোর এদের চোখ থেকে দূরে যাওয়ার জন্য আমি এমন একটা ভাবে থাকি আর কি, বুঝতে পেরেছি। আমি ডিটেকটিভ দেখুন, আমার এই যাতায়াত, তারপর ধরুন গিয়ে খাওয়া দাওয়া, আর হঠাৎ করে অ্যাক্সিডেন্ট যদি হয় মাঝে মাঝে হয়, ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। তো এই সব মিলে ধরুন গিয়ে 5,000 টাকা, তবে টাকাটা অ্যাডভান্স দিতে হবে। হ্যাঁ, টাকা ফেরত দিয়ে দেন, জানেন? এই যে ফেরত না, মিস্টার তলা, মানে ব্যাপার হচ্ছে যদি আমার যদি ফেলিওর হয় না, আমি সার্ভিস চার্জ একটু কেটে রেখে বাকিটা ফেরত দিয়ে দিই। ভালো, তো কত টাকা দিয়ে তো পুলিশ ডিটেকটিভ একসঙ্গে কাজ করে। আচ্ছা, আমার একটা জিনিস দরকার, আপনাদের যে সমস্ত কর্মচারীরা কাজ করেন না, তাদের নাম ঠিকানাটা যদি আমাকে একটু দিতে পারতেন ভালো হতো আর কি। প্লিজ, হ্যাঁ, ওটা আমার ছেলে পচার লে লাজে না না ল্যাপটপে আছে, ও আপনাকে দিয়ে দেবে। আর টাকাটা বলুন। হ্যাঁ, টাকা? হ্যাঁ বলুন, বলুন না, টাকাটা 5,000 টাকা, এই সকালবেলা উঠে একবার ভোর বেলা কাপ ভরে উঠে আমি আমি চোর ধরতে বেরিয়ে পড়বো। বার বেলাতে আমি আবার চোর ধরি না। আমি এনেছি না লোক, প্লিজ ছাড়াই চোর ধরে ফেলবে, বুঝলেন? ওইখানেই তো হয়, কাকে এনেছেন কি যে হয়। আরে সমু, যা একটা ডিটেকটিভ ধরে ও বাড়িতে দিয়ে এসছি না, অসাধারণ অসাধারণ স্পেক্টাকুলার, একেবারে লিস্ট না পেয়েই চোর ধরে ফেলতে পারে। এ বাবা, জ্যোতিষী নাকি? হ্যাঁ, অনেকটা সেরকম। হ্যাঁ, লোকটা না একটা কিরকম যেন অদ্ভুত রে টাইপের। বলছি শুধুই অদ্ভুত রে তো, মানে অন্য কোনো ভূত নেই তো? দেখো কম, আমি জানি এর ভেতরে অন্য কোনো মানে আছে, কিন্তু আমি কিছু বলছি না, তোকে ছেড়ে দিচ্ছি। কারণ লোকটাকে পারফর্ম করুক, ওর পারফরমেন্স দিয়ে ও সব ক্রিটিসিজমের সব সমালোচনার জবাব দেবে। হ্যাঁ, আর লোকটা যদি আমি ঠিকঠাক করে পারফর্ম করে যদি সাকসেসফুল হয় এই কেসটায়, তাহলে তুমি এই লোকটাকে নিয়ে তো একখানা ডিটেকটিভ এজেন্সি খুলতে পারো। মাই গড, জামু, তুই কি করে এটা ভাবলি রে? আমার মাথায়ও না এই কথাটাই এতক্ষণ ধরে ঘুর 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 করছিল, সুশুনি দিচ্ছিল। আমি আমি তো তোমার ছেলে, এসো বেঁচে দি। কি মাথায় নিশ্চয়ই পোকা হয়েছে, আর সেই পোকা আমার গাছের গোড়া ফোপড়া করে দেবে। পম, দেখো তুমি যা ইচ্ছে বলতে পারো, কিন্তু আমি তাতে রাগ করব না। আমি জানি ওই লোকটা সাকসেসফুল হবেই হবে। আর দেখ, তুমি একটু থামো না প্লিজ, খালি মামি। ঠিক আছে, আমি থামলাম, কিন্তু ওই ডিটেকটিভ এজেন্সি খোলার জন্য আমি একটা নয় পয়সা দেবো। স্যার, আপনি আগে থেকে কেন এত ভেঙে পড়ছেন? লোকটাকে পাস করুক। তোমার কথাই সত্যি হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি লোকটা যেন ফেল করে, মুখটা যেন পড়ে। প্লাস্টিক সার্জারি করিয়ে দেবো। কম, তার জন্যও কিন্তু টাকা লাগে। 5,000 টাকা মনে হয় গচ্চাই গেল। লোকটা সেই যে টাকা নিয়ে গেল আর তো পাত্তাই নেই। কিন্তু বাবা, আপনারও এতগুলো টাকা ওরম দুম করে দিয়ে দেওয়াটা উচিত হয়নি। চাইলো তো না বলি কি করে, তোমার মা সঙ্গে করে নিয়ে এসছেন, তোমার মার তো একটা সম্মান আছে না? বাবা, তুমি আন্টিকে শুধু শুধু দোষ দিতে পারো না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। বাবা, দেখেছো বিয়ের আগেই শাশুড়ির উপর দরদ দেখেছো বাবা? না, আমি সেটা বলতে চাইনি, আমি বলতে চাইছি যে আন্টি তো ভীষণ সরল সাদাসিধে, বুঝতে পারে না যে কে ভালো কে খারাপ। না না, ওসব বললে হবে না, মামির দোষ নিশ্চয়ই আছে। চেনে না শোনে না একজন লোক তাকে হঠাৎ বাড়িতে দুম করে নিয়ে আসে, এগুলো কি ঠিক বলুন তো বাবা? আমার কথাটা একটু শুনুন, আমাকে দেখা করে তাড়াবেন না। আমি আমি মিস্টার তলাপাত্র, আমি ডিটেকটিভ। অরুণবাবু চেনেন? আমি 5,000, আপনি
বসবেন না, একটু বসি। হ্যাঁ বসুন বসি বসি। আচ্ছা বসুন। আপনার এই অবস্থা হলো কি করে? গলা খাত্র বলছি 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 মটরশুটির মতন একেবারে ছিবড়ে হয়ে গেছে গো। চোরে খুব পিটিয়েছে বুঝি? না না চোরে না, চোরে না, ওই কুকুর আর সাপ। আপনি কি মার আন্টির মতন গোচনা ধরতে গেছিলেন নাকি? গোচনা না, গোচনা। তুমি চুপ করো না, উনি কি সুন্দর কথা বলছেন আমরা একটু শুনি। বলুন বলুন, আপনি বলুন। আমি বলবো বলুন বলি। আচ্ছা অরুণ বাবু, আপনি তো জানেন আপনি আমায় কাগজটা দিয়েছিলেন, লিস্ট। সেই লিস্টের মধ্যে সব নাম ছিল আপনার কর্মচারী। তো আমি কর্মচারী বাড়িতে গেছি, আমাকে ড্রয়িংরুমে বেশ আদর যত্ন করে বসিয়েছে, চাউ দিয়েছে, চা খাচ্ছি। এমন সময় থেকে একটা কুকুর সাদা ঘুরঘুর ঘুরঘুর করছে, আমার না খুব ভালো লাগলো। আমি আস্তে আস্তে গিয়ে কুকুরের কাছে মানে নাকের কাছে নাক নিয়ে বললাম, কি খাবো, কেমন আছে? সেই না বলা কুকুরটা ঘ্যাঁকে খাবো না দিলাম। নাকে তো কুকুরে কামড়েছে বললেন, লিংচিলেন যে ঢুকলেন, হাতে পাঁচটা কি হয়েছে, হাতে পায়ে কি হয়েছে? বলছি আমি ওখান থেকে গিয়ে ডাক্তারের চেম্বারে গেলাম, একটা টিটনাস ইঞ্জেকশন দিল, বড় লাগলো বুঝলেন, পঞ্চাশটা টাকা গেল। তারপরে সেখান থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে একটা রিক্সায় অনেক কষ্টে উঠেছি, হঠাৎ এক সারের গুরুত্ব আমি পড়ে গেলাম, হাত ফ্র্যাকচার, পা ফ্র্যাকচার। আরে আর কাঁদবেন না মিস্টার তলাপাত্র, আমি বুঝতে পারছি আমাদের এই কেসটা আপনার জন্য খুবই অপয়া প্রমাণিত। এটা বলবেন না মা, জানেন এই অপয়া নয়, আসলে কি জানেন তো সবই আমার ভাগ্য। শুনি, হ্যাঁ ঠিক বলেছেন, ভাগ্যে খারাপ থাকলে কে আটকায়? ওই যে মা বলছিল না আমাদের এবারে রাশিফলে নাকি আছে, আমাদের পরিবারে গোলযোগ হবে। দেখো দেখো বাবার কাজের জায়গায় গোলযোগ হলো কিনা। কাঁপছে 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 আমি কাঁপছি না কাঁপছে। হ্যালো কে? কি কি পাওয়া গেছে? আচ্ছা ঠিক আছে। কি হয়েছে বাবা? হাতটা পাওয়া গেছে বাবা। তবে এক্ষেত্রে লতার অনুমান ক্ষমতাকে ভাবা দিতেই হয়। হয়েছে কি, আজকে মিস্টার ধর এসেছিলেন দোকানে চোরটাকে ধরতে, তোমাদের ওই বাথরুমের সিস্টেমটা খারাপ হয়ে গেছে, প্লাম্বারও সেই সময় এসছে, সিস্টেমটা খুলেছে সারানোর জন্য ওইখানে। তাহলে তো আমারও কিছু করার রইল না, আমি এখন আসি। যাবেন কিন্তু আপনাকে দেখে আরো খারাপ লাগছে জানেন। আমি ভাবছি আপনাকে ওই কুকুর আর সার বাবদ কিছু টাকা দিই, ও ওই কুকুরের কামড়ানো আর ওই অ্যাক্সিডেন্ট বাবদ কিছু টাকা দিয়ে দিই। না না অরুণ বাবু, ওই অ্যাডভান্স যখন নিয়েছিলাম তার মধ্যে এটা ধরা ছিল। আসলে আমি দেখেছি প্রতিটি কেসেই আমার কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হবেই হবেই, অ্যাক্সিডেন্টটাও হয় আর তারপরে কেসটা সলভ হয়ে যায়, আমার না কিছু করারই থাকে না। আচ্ছা আমি এখন কী করবো? কিন্তু বাবা চুরিটা কে করেছে সেটা কিন্তু এখনো জানা গেল না। আরে বাবা জেনে কি হবে, ঈশ্বরের দয়া যখন ফেরত পাওয়া গেছে ঠিকই তো আছে। না উত্তম, যে একবার চুরি করার চেষ্টা করেছে সে কিন্তু আবার চেষ্টা করতে পারে। ওমা সে আবার কি কথা, বাবা চুরি হবে? দেখুন মা, যে গয়নাটা চুরি করে সিস্টারে রেখেছিল সে তো আর গয়নাটা হাতে পায়নি না, সে তো আবার চেষ্টা করবে। হ্যাঁ সে কিন্তু করতেই পারে, আমারও তো সেই কথা, যখন এতদিন চুরি হয়নি এখন চুরি হলো কেন? সর্বনাশ, তাহলে কি হবে? ওই তো ছেলে কিংবা মেয়ে। হ্যাঁ এই সন্ধ্যাবেলায় এরকম গান গাওয়ার কি হলো আমি কিছুতেই বুঝতে পারছি না, কিসের এত আনন্দ? আনন্দ হলো তো, আরে বুঝতে পারছো না, লাভের শ্বশুর বাড়ির সমস্যাটা মিটে গেছে, ওরা জিনিসটা ফিরে পেয়েছে, আনন্দ হবে না? তোমার লজ্জা হচ্ছে না? একটুও লজ্জা হচ্ছে না? লজ্জা কেন হয় বলতো? তাহলে তোমার স্ত্রী যে গোয়েন্দাকে ওই বাড়িতে নিয়ে গেল সে কোনো কিছু করলো না, মানে তাকে কোনো কিছু করতে হলো না, ওরা জিনিসটা ফিরে পেলো, এ তো তোমার স্ত্রীর অপমান হয় না? দেখো
মানে পতির পুণ্যে সতীর পুণ্য এই কথাটা শুনেছি, কিন্তু সতীর পাপে পতির পাপ এটা শুনিনি। তুমি বলতে চাইছো আমি পাপ করেছি ওই বাড়িতে গোয়েন্দা নিয়ে গিয়ে ওদের হেল্প করতে গোয়েন্দা নিয়ে গেছি, এটা পাপ? না, এইটা আমি বলিনি। তুমি সব কথা একটা দিক থেকে বিচার করো কেন বলো তো? তোমাকে যে সতী বললাম, তুমি সঙ্গে থাকলে যে কত হাজার হাজার টাকা গলে যেতে পারে সে তো আমাকে যে দেখবে সেই বুঝবে। ভেতরে নিশ্চয়ই অন্য কোনো মানে আছে। না, ভেতরে কোনো মানে নেই, ও বাইরে যা মানে ভেতরেও তাই মানে। কিছুতেই বলছে না, সত্যি মেয়েটা ভারী বদ। আরে বাবা, কি খেতে ইচ্ছে করছে একটু বলবে না? বলে ফেলো, বলে ফেলো, ওই সময় যা ইচ্ছে বলে ফেলো। মা, আমার লজ্জা করছে, রোজ আমি এত এত খেতে চাইছি। আরে তুমি তো কিছুই খাচ্ছ না গো, পচা যখন পেটে ছিল পচা ঠাকুমাকে আমি মোটামুটি পাগল করে দিয়েছিল, খাবো না খাবো না করে এত। এখন যা খাও এ কিছুই না, আরো বেশি খেতে। ছেড়ে দিল। মা, বলছিলাম যে আমি ডিসাইড করে ফেলেছি, আজকে লুচি বেগুন ভাজাটাই ফাইনাল। বলছো তার ইচ্ছে করছে, তোমার না পুচুটা আছে সাত কাণ্ড রামায়ণ পড়ে লুচি আর বেগুন ভাজা। হ্যালো, হ্যাঁ বলছি। কিন্তু ঠিক আছে, আমি উত্তমকে আমার সঙ্গে ঠিক আছে, দেখা হবে তাহলে, রাখছি। কোথায় চলে গেলো?